গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটু গলাটা ধরে গেছে, আর বলো না, সকাল কালকের থেকে যা অবস্থা। আজকে রিলুফা এসছে, তা আমাকে কালকে রিলুফা রাত্রিরে ফোন করে বলল যে বৌদি আমি কালকে যাব, কিন্তু আমাকে 1:30টার মধ্যে ছেড়ে দিতে হবে, 5টা অবধি থাকতে পারবো না। ওর ব্যাংকে কিছু কাজ আছে, সেই ব্যাংকের কাজটা কালকে হয়নি, আজকে হবে, 2:30 না 2:45-এর সময় হবে, তো ওকে বেরিয়ে যেতে হবে। তা আমি বললাম তাই ভালো, তাই আয়, তুই চানটা করে খাইয়ে খাইয়ে তুইও খেয়ে নে, খেয়ে দে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে ও চা যাই হবে, তাই খাইয়ে দিয়ে হাবিস হাবিস পরিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে তারপরে চলে যাবে। তা আমি বললাম তাই আয়, এখন নিচে কাজ করছে, ওপরে আসবে, ঘরটার মুছবে, নিচে হয়ে গেছে। তা আমার চালটাই হয়েছে, পুজোটা হয়নি আজকে, বৃহস্পতিবার আমি যদি পুজো করতে যাই তাহলে দেরি হয়ে যাবে, কারণ ও তো বেরিয়ে যাবে 1:30-টার সময়, নিচে সব করে ঝরে দিয়ে যাবে। তো সেই জন্য আমি এইখানে দেখো আজকে আমি কুমড়ো আর এই আলু একটা নিয়েছি, ভাতে দিয়ে দেবো, ভাতে মানে সেদ্ধ দেবো, কুমড়ো আলু ভাতে বলে আর কি, তার মানে এখানে সেদ্ধ দিয়ে দিচ্ছি আমি সসপ্যানটা, তো বসিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করছি আজকে, কেন টাইম তো তোমার থেমে থাকবে না, টাইম হুড়ুল করে বাঁচতে থাকবে, তা বসিয়ে দিয়ে এখানে গেছে। তো চলো বন্ধুরা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সব সাথে থাকো, দেখতে থাকো। যাচ্ছে 1 মিনিট। কী অবস্থা বলতো, মেঘলা মেঘলা আকাশ, জানা এখনও নিয়ে আসছে না, না রে কবে তুই বলছিস নিয়ে আসতে, কিছুতেই নিয়ে আসছে না। বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখো আমি এখন জল খাওয়ার রেডি করে নিয়েছি সব। দেখো এই আলুটা কেটে নিয়েছি, একটু হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে একটা শুকনো লঙ্কা, একটু কারি পাতা আর একটু কালো জিরে। তো আজকে আমি আলু ভাজাটা এইভাবেই করবো, খুব ভালো লাগে খেতে, তোমরা করে একবার খেতে পারো, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে। তারপরে তোমরা কালো জিরে যদি না থাকে তোমরা ইয়েও দিতে পারো, গোটা সর্ষেও দিতে পারো, সর্ষে দিলেও দারুণ লাগে। দেখো বন্ধুরা আমার আলুর ভাজাটা হয়ে গেল, দারুণ গন্ধ ছাড়ছে কারি পাতার একটা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, ভালো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুর। এইভাবে রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব দারুণ লাগে খেতে, কারি পাতা দিয়ে আলু ভাজা, খুব সুন্দর লাগে। চলো নামিয়ে দিই, হয়ে গেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, এই যে অল্প করে একটু সামান্য, ব্যাস বুঝি দেবো না, চলো নামিয়ে দিই। সই না করলে সামান্য, সবসময় টাকা পয়সা নিতে গেলে দুজনের সই না হলে, তাই না? আমার ছেলে এখন দেখো কী করবে, 22 না 24 হাজার টাকা না, কত বললো, 21 হাজার। বন্ধুরা দেখো আমি আলু ঝিঙে তরকারি করছি, 5 ফোড়ন কালো জিরে দিয়ে দিয়েছি, আর এই ঝিঙে দিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়নও দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই ঝিঙে দিয়ে দেবো। এখন একটু আলুটা লাল করে ভাজছি, এখন একটু ভেজে নিই, তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। সেই সঙ্গে এই উঠলাম, মানে 1 সেকেন্ড তো হয়নি আমাকে ডাকছে, ও বলি ও বলি, এটা মুশকিল পড়লাম। কালকে আয়াটার কথা বলছি বন্ধুরা, জানো এই ঘটনা হয়েছে আমার সাথে, সেটাই বলছি তোমার দাদাকে, আমার কাছে যে উঠেছি কোনো একটার সময় সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড হয়নি, আবার ডাকছে আমাকে, আর কি হাসি পাচ্ছে। এটা মানে সত্যি কথা, তো রাখাও মুশকিল, যেসব বাড়িতে রাখে তাদেরও মুশকিল, ওনারও মুশকিল, সব পাই। দেখো আবার ঘুরতে পেরেছো, পেছনে আমাদের গ্রিল কারখানা আছে, ওখান থেকে আওয়াজটা হচ্ছে, কপিরাইট না করে দেয়। বন্ধুরা দেখো আমার আলু ঝিঙে তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়ে ভাই কোনটা না না, এটা অনেকদিন হয়ে গেছে, এখন আর নিয়ে লাভ নেই।
দেখো আজকে রুই মাছ বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে, আজকে আজকে রুই মাছের ঝোল করছি। আজকে তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা তাড়াতাড়ি ছেড়ে নেবো, কেন ও বেরিয়ে যাবে, ও একটা পনেরো বেরিয়ে যাবে, ওর একটা কত পঁয়তাল্লিশ না পঞ্চান্ন তো ট্রেন আছে, ওর ব্যাংকে কাজ চলে না, ব্যাংক বন্ধ হয়ে গেলে আর করতে পারবে না। তো ওকে আমি এখন তাড়াতাড়ি করে মাছ ভাজা করে রাখলাম এই যে, আর আমার শাশুড়ির খাবারটাও পেস্ট করে দেবো তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করছি। আর আমাদের মাছের ঝোলটা বসিয়ে দেবো, এই মাছ দেখো এর তেলে ভাজবো, তেলটা গরম হোক। বন্ধুরা দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মাছ ভাজাটা বসিয়ে দিলাম, বাবা এরাও করছে কেন দেখো, দাঁড়াও মাছের ঝোলটা বসিয়ে দিস হবে, একটু তো দেরি হবে। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, রুই মাছের ঝোল। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, এরকম মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ও যাবে, নিরূপা যাবে এখন, তাই বললাম ঠিক আছে চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি, কেন আমার শাশুড়ি যদি জানতে পারে এত তাড়াতাড়ি, গলাটা একটু ঠান্ডা গরম লেগে গেছে জানো, খুশখুশ করছে। নিরূপা জল পড়ছে, জল পড়ে যাচ্ছে, দেখো জল পড়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, জল পড়ে যাচ্ছে, পুরো মুখে ঢুকিয়ে নিলে গেল মা, আস্তে আস্তে খাও গলা লেগে যাবে গলে। হ্যাঁ তাড়াতাড়ি খায় তো, ভয় তো সবাই করে, হালকা করে হ্যাঁ পাখাটা চালিয়ে দিয়ে যা মশা তুলেছিস, ভাত খেয়ে আসুনি। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে একটা কি বড় জিনিস হয়ে গেছে, আমি মাছে নুন দিতে ভুলে গেছি জানো, আজকে দুপুরবেলা খেতে বসছি যখন, তখন ও আমাকে বলছে, ওকে আগে দিয়েছি খেতে, ও বলছে কী গো মাছে নুন দাওনি, আমি বলছি কেন কম হয়েছে, বলছে না মাছে একদমই নুন দাওনি তুমি, যা তারপরে আবার সেই একটুখানি এখন ঝোলে দিয়ে দিলাম, তখন আমি বললাম যে নুন দিয়ে দেবো, বলছে না থাক খাওয়া হয়ে গেছে আর আর দিতে হবে না, তা আমার পাশে আমি একটু এমনি কাঁচা নুন আমরা খাই না, কাঁচা নুন খাওয়ার জন্যই খাওয়াটা খুব একটা উচিত না। আর রান্নাতে আসলে তো আজকে কী হয়েছে বলো তো, আজকে ওই যে নিরূপা তাড়াতাড়ি চলে যাবে, তাড়াতাড়ি মানে আমার শাশুড়িকে খাইয়ে দেবে, ও ওকে একটু খাবারটা দিতে হবে, ওই তাড়াহুড়োতে না নুনটা দিতে ভুলে গেছে, মানে আমার মনে একবার হচ্ছিলো যে আমি কি মাছে নুন দিয়েছি না দিইনি, তারপর ভাবলাম যদি আমি দিয়ে থাকি আবার যদি দিই নুনে কাটা হয়ে যাবে, তারপরে আমি একদমই নুন দিইনি, সে অবস্থা বলো এখন এই মানে ভাবছিলাম, তাই আমি ভাবলাম এখন এই খাবারটা গরম করলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম মাছেতে, নাহলে ঝোলে একদমই নুন লাগবে না, এই হচ্ছে ব্যাপার আজকে। আর বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া গরম করছি রাত্রিরে, তা চলো এখন আমি খাওয়া দাওয়া গরম করে নিই, ভাত আছে হাঁড়িতে, ভাতটা গরম করে নিই, আর ওই তো সোম গেছিলো দোকানে, সোম পাপড়ি নিয়ে এসছে, এই যে একটা ও নিজে খেয়েছে একটা আমার জন্য রেখেছে, আমি যখন চা খাচ্ছিলাম আমি খাইনি, আর এই এখন মাছটা গরম করলাম, একটু তরকারি আছে একটু গরম করে নিই, তো তোমাদের সাথে এখন একটু কথা বলে নিলাম দুই একটা, তা এখানে ব্লগটা আমি শেষ করি, আরও কাজকর্ম আছে, ওই হাড়ি ছাড়ি মাছ দেওয়া হবে অনেক, রাত্রিরে তো অনেক বাসন বেরোয় তোমাদের একটু দেখিয়েছি আমি, জানো তোমরা বাসন টাসন নিজেই মাছ দেওয়া হয়, তা করে নিই, কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে কথা বলতে কিছু ব্লগ নিয়ে আবার নতুন, ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, টাটা।